নমস্কার দর্শক বিন্দু ছোটদের স্কুল খুলুক মত নোবেলজয়ী অভিজিতের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব অতিমারির কারণে বুনিয়াদী শিক্ষা বেশি ক্ষতিগ্রস্ত কোভিড সংক্রমণ এখন কিছুটা নিয়ন্ত্রণে আর তাই নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছোটদের স্কুল চালুর পক্ষে সওয়াল করলেন বুধবার কলকাতার এক তারকা হোটেলে এদিন সাংবাদিক বৈঠক করে করে লিভার ফাউন্ডেশন আমেরিকা থেকে ভার্চুয়ালি যোগ দেন অভিজিৎ তিনি বলেন রাজ্যের এখন যা পরিস্থিতি তাতে দ্রুত স্কুল খুলে দেওয়া উচিত আমি আশা করছি তা খুলেও যাবে শিক্ষকদের নতুনভাবে পড়াতে হবে ছাত্রছাত্রীরা যেখানে পিছিয়ে রয়েছে সেখানে থেকে শুরু করতে হবে স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে তাহলেই নির্দোষ প্রজন্মের ভবিষ্যৎ বাঁচবে রাজ্যের কোভিড গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির অন্যতম প্রধান পরামর্শদাতা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার পর্যবেক্ষণ পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা দ্বিতীয় শ্রেণীর অঙ্ক করতে পারছে না যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে তাতে ছাত্রছাত্রীদের একটা অংশ ক্রমশই পিছিয়ে পড়ছে একবার পিছিয়ে গেলে সেই শূন্যস্থান পূরণ হচ্ছে না উল্লেখ্য রাজ্য সরকার স্কুল স্তরে অষ্টম থেকে দ্বাদশের ক্লাস শুরু করেছে বাকি ক্লাসগুলির জন্য চলছে পাড়ায় শিক্ষালয় ১৪ বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের শিক্ষার হার নিয়ে এদিন একটি রিপোর্ট প্রকাশ করেন জয়ী রাজ্যের স্কুল শিক্ষার ছবি একেবারেই সুখকর নয় বলে মন্তব্য করেন জয়ী অর্থনীতিবিদ অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট প্রকাশ করে তিনি স্কুল শিক্ষার করুণ ছবি তুলে ধরেছেন রিপোর্টে আরও বলা হয়েছে করোনা নব্বই শতাংশ পড়ুয়ার নাম স্কুলে নথিভুক্ত থাকলেও রিডিং লেভেল নেমে গিয়েছে দশ শতাংশে ফাউন্ডেশনের উদ্যোগে রিপোর্টটি তৈরি করেছে প্রথম এডুকেশন ফাউন্ডেশন এদিন সাংবাদিক বৈঠকে লিভার ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা ডাক্তার অভিজিৎ চৌধুরী ফাউন্ডেশনেরই সিইও রুক্কিণী বন্দ্যোপাধ্যায় রাজ্যের সতেরোটি জেলায় পরিবার ভিত্তিক সংগৃহীত তথ্যের বিশ্লেষণ করে তৈরি হয়েছে বার্ষিক মানের রিপোর্ট প্রতি জেলায় তিরিশটি করে গ্রামের কুড়িটি করে বাড়ি বেছে নেওয়া হয়েছিল সমীক্ষার জন্য অভিজিৎবাবু বলেন রাজ্যের কোভিড সংক্রমণের ভিত্তি এখন একটু কমেছে স্বাস্থ্যের মতো শিক্ষাতেও বাণিজ্যিক প্রভাব এসে পড়েছে প্রাইভেট টিউশনের প্রভাব আমাদের রাজ্যে বেশি টিউশনে মানবিক বিকাশ হয় না আমরা যাই স্কুলই হোক শিক্ষার অঙ্গ যে ক্লাসগুলো এখনও চালু হয়নি তা দ্রুত খুলে দেওয়া উচিত সুতরাং এই নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়েরও মত কিন্তু এই মুহূর্তে সমস্ত ক্লাস খুলে দেওয়া উচিত এবং যে যা যে সমস্ত পড়ুয়ারা এখনও স্কুলে আসতে পারেনি অর্থাৎ প্রাইমারি স্কুলের যারা তাদেরকে কিন্তু পাড়ার শিক্ষালয়ে ক্লাস করানো হচ্ছে কিন্তু পাড়ার শিক্ষালয়ে ক্লাসের পাশাপাশি স্কুলেও আসার জন্য তিনি চাইছেন যে তারাও যেন স্কুলে এসেই ক্লাস করুক তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ